এই প্রজাতিটি ক্যারিবিয়ান উপকূলের অদূরে এসকোদো দি ডেরাকুয়াস দ্বীপে আবিষ্কৃত হয়। পিগমি স্লথের ক্ষুদ্র আবাসভূমি সহ আজ থেকে প্রায় 9000 বছর আগে মূল ভূমি থেকে এটি বিচ্ছিন্ন হয়। মূল ভূমির স্বজাতিদের থেকে এই পিগমি স্লথ অনেক বেশি ধীরগতির এবং শান্ত। ক্যারিবিয়ান দ্বীপের জীবনযাত্রায় তারা খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছে। একটি স্বাভাবিক পিগমি থেকে এদের আকার অর্ধেকেরও কম। পিগমি স্লথ শুধু গরান পাতা খেয়ে বেঁচে থাকে। এরা নড়াচড়া খুব একটা করে না ইচ্ছাকৃতভাবেই। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন এতে করে প্রাণীটির আত্মরক্ষা বৃদ্ধি পেয়ে থাকে। কারণ গাছের ডালে অতিরিক্ত নড়াচড়া বা চলাচল করলে শিকারী প্রাণীদের চোখে পড়ে, তাদের খাদ্যে পরিণত হবার আশঙ্কা রয়েছে অনেক বেশি। তাছাড়া আমাজন অঞ্চলের বৃহত্তর ইগল সবসময় শিকার খুঁজে বেড়ায়, আর ইগলের শিকার হিসেবে প্রথম পছন্দের প্রাণী ছোট বানর এবং এই স্লথ। তাছাড়াও পিগমি স্লথের জীবনকাল বৃদ্ধি পেয়ে থাকে এদের অল্প চলাফেরার কারণে। দুই প্রকারের স্লথদের আলাদা করে চেনার উপায় হচ্ছে এদের দেহের আকার এবং হাতে পায়ের আঙ্গুলের সংখ্যা। ছোট প্রজাতির পিগমি স্লথের হাতে পায়ে তিনটি করে আঙ্গুল দেখা যায়, যা বড় প্রজাতির স্লথের বেলাতে দেখা যায় 5টি করে আঙ্গুল।